অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ভিপিএন আপনার স্মার্টফোনের জন্য কতটা ক্ষতিকর তার আগে জানার প্রয়োজন যে ভিপিএনটা কেন ব্যবহার করা হয় এটার সুবিধা অসুবিধা তারপরে আমরা জানবো যে আসলে ভিপিএনটা আপনার স্মার্টফোনের জন্য কতটা ক্ষতিকর তো সবার আগে জেনে নেই ভিপিএন কি ভিপিএন হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনি যে কম্পিউটার অথবা মোবাইলে নেটওয়ার্কের আওতায় আছেন সেখানে আপনার নিজস্ব লোকেশনটাকে প্রাইভেট করে রাখার জন্য যে একটা মাধ্যম রয়েছে সেটাকে বলা হয় ভিপিএন তো এটাকে একটা উদাহরণের মাধ্যমে বলি ধরুন আপনি একটা কম্পিউটার অথবা স্মার্টফোন চালাচ্ছেন স্মার্টফোনটার লোকেশন অ্যাডজেক্টলি কোথায় আছে সেটা কিন্তু আপনার স্মার্টফোনের বাইরে যারা রয়েছে তারা সবাই কন্ট্রোল করতে পারে ধরুন আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি যেই অপারেটরের মোবাইল ডাটা ইউজ করছেন তারা কিন্তু আপনার লোকেশন সম্পর্কে জানতে পারে এছাড়া গুগল বলেন ফেসবুক বলেন অথবা আপনার স্মার্টফোনটা যেই কোম্পানি সেই কোম্পানির সার্ভারের কথা বলেন সবাই কিন্তু মোটামুটিভাবে আপনার লোকেশন জানে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন না করছেন সব কিছুই জানে এক্ষেত্রে আপনি যদি চান যে এইটা যাতে কেউ না জানে সেটার জন্য কি করা যায় আর সেটার জন্য আসলে আমরা ভিপিএন নামক একটা সফটওয়্যার রয়েছে বা অ্যাপ রয়েছে বা প্রোগ্রাম রয়েছে সেটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করে আমরা আমাদের লোকেশনটাকে হাইড করতে পারি বা প্রাইভেট করতে পারি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে আর কোনো পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন তো এইগুলো আসলে কেন ব্যবহার করা হয় এই ভিপিএন গুলো ব্যবহার করার পেছনে আসলে বেশ কিছু কারণ রয়েছে এটা একটু পরে বলছি তার আগে আরেকটা উদাহরণের মাধ্যমে বলি যে ভিপিএন ব্যবহার কেন করা হয় ধরুন আমরা যদি উত্তরবঙ্গে অথবা রংপুর দিনাজপুর এদিকে যেতে চাই তাহলে আমাদেরকে যমুনা সেতু পার হয়ে যেতে হবে যদি হঠাৎ করে ঘোষণা আসে যে যমুনা সেতু বন্ধ হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেই উত্তরবঙ্গে যেতে হলে অনেক কষ্ট পোহাতে হবে বিকল্প রাস্তার মাধ্যমে যেতে হবে এনিহাও আমাদেরকে কিন্তু উত্তরবঙ্গ যেতেই হবে সেক্ষেত্রে আমরা যেহেতু ব্রিজ ব্যবহার করতে পারছে না সেহেতু আমরা কি করব অন্য একটা উপায় বের করে সেই দিক দিয়ে হলেও অতিরিক্ত সময় লাগলেও আমরা সেই দিক দিয়ে যাব তো আমরা উত্তরবঙ্গে যেতে হলে ঠিক যেভাবে বিকল্প রাস্তার মাধ্যমে আমরা উত্তরবঙ্গ যাব ঠিক তেমনিভাবে ওয়েবসাইটে বা ইন্টারনেটে কিছু কিছু ওয়েবসাইট মাঝে মাঝে ব্লক করে দেওয়া হয় যে এই এই ওয়েবসাইটগুলোতে ঢোকা নিষেধ এগুলো এতদিনের জন্য বন্ধ আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিশেষ কোনো প্রয়োজনের কারণে সেই ওয়েবসাইটগুলোতে যেতে হয় আর এক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় বিকল্প কোনো রাস্তা খুঁজে সেই রাস্তার মাধ্যমে আমাদেরকে সেই ওয়েবসাইটে ঢুকতে হয় বা যেতে হয় তো এক্ষেত্রে যে বিকল্প রাস্তা দিয়ে যাবো সে তার জন্য কিন্তু আমাদের একটু অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে যারা ভিপিএন সম্পর্কে পরিচিত আছেন তারা কিন্তু অলরেডি জানেন যে ভিপিএন যদি আমরা স্মার্টফোনে ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের কম্পিউটার অথবা স্মার্টফোনের ইন্টারনেট স্লো হয়ে যায় আর এই স্লো হয়ে দেওয়ার একমাত্র কারণ এটাই এটাকে আপনি আপনার নিজস্ব জায়গা বা স্থানের ঠিকানাটাকে হাইট করে ফেলছেন হাইট করে আপনি যেখানে যেতে যাচ্ছেন সেখানে যাওয়ার জন্য বিকল্প কোনো উপায় ব্যবহার করে যাচ্ছেন এর ফলেই কিন্তু আমাদের ইন্টারনেটটা স্লো হয়ে যাচ্ছে তো আমরা জেনে নিলাম যে আসলে কেন ইন্টারনেটের স্পিড কমে যায় যখন আমরা ভিপিএন ব্যবহার করি এখন আমরা জানবো যে বিপিএন ব্যবহার করার সুবিধাগুলো কী কী ভিপিএন ব্যবহার করলে আপনি যে কোনো প্রাইভেট ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন বিশেষ করে যেই ওয়েবসাইটগুলো বিভিন্ন ওয়েব দেশের জন্য বিভিন্ন সরকারের পক্ষ থেকে আসলে বন্ধ করে রাখা হয় বিশেষ করে বিভিন্ন হাবিজাবি ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটগুলো তো সবসময় বন্ধ থাকে এছাড়াও বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন ওয়েবসাইটকে ব্লক করে রাখা হয় তো সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করার জন্য আমরা ভিপিএন ব্যবহার করি অর্থাৎ আমরা ব্লগ থাকা ওয়েবসাইটগুলোতে আমরা প্রবেশ করতে পারবো দ্বিতীয় উপকার হচ্ছে আপনি চাইলে আপনার নিজস্ব লোকেশনটাকে লুকিয়ে রাখতে পারবেন তৃতীয় অনেক সময় আমাদের ইম্পর্টেন্ট কাজ করতে হয় যখন তখন আমাদের নিজেদের লোকেশনটা লুকিয়ে রাখা খুবই প্রয়োজন হয় চতুর্থত আপনি আপনার নিজের প্রাইভেসিটাকে অনেকটাই মেনটেন করতে পারবেন এই ভিপিএনের মাধ্যমে আর চতুর্থ পঞ্চমত যদি আমরা এই ভিপিএন ব্যবহার করি তাহলে আমরা অনেক সময় বিভিন্ন হ্যাকারের নজর থেকে নিজেদেরকে আড়ালে রাখতে পারবো এইগুলো হচ্ছে মোটামুটিভাবে ভিপিএনের ব্যবহার বা সুবিধা আর অসুবিধা হচ্ছে যে যদি আপনি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনি আপনার লোকেশনটা ঠিকঠাকভাবে মানুষকে জানাতে পারবেন না অনেক সময় আপনার অনেককেই লোকেশন জানানোর প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে আপনার লোকেশন জানাতে পারবেন না দ্বিতীয় অসুবিধা হচ্ছে ভিপিএন ব্যবহার অনেক 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 রাস্তায় আসলে নিষিদ্ধ সেক্ষেত্রে যদি আপনি যেই সকল রাষ্ট্রে বিপিএন ব্যবহার করা নিষিদ্ধ সেই সকল রাষ্ট্রে যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবেন তৃতীয়ত আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্লো হয়ে যাবে এখন আমরা জানবো যে ভিপিএন ব্যবহার করলে স্মার্টফোনের কতটা ক্ষতি হয় আসলে ভিপিএন ব্যবহার করলে স্মার্টফোনের কোনো ধরনের ক্ষতি হয় না আপনি শুধুমাত্র ভিপিএন ব্যবহার করার ফলে আপনার ইন্টারনেটটা স্লো হয়ে যাবে আপনার লোকেশনটা লুকিয়ে থাকবে এতটুকুই কোনো সুবিধা আসলে এই ভিপিএন দ্বারা আমরা পাই না যার ফলে আমার মনে হচ্ছে আসলে তেমন কোনো ক্ষতিকর দিক নেই আপনি চাইলে ভিপিএন ব্যবহার করতে পারেন বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আসলে ভিপিএন ব্যবহার করা ঠিক না তো সকলে সুস্বাস্থ্য কামনা করছে আশা করছি সামনে ভিডিওতে আবার আবারও দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে তার আগে বলে যাচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে এছাড়া যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন